السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ রবিল আয়ালমিন ওসালাত আলা আলাই সৈয়দমুসলিন নবীনা মুহমদি ওসাহিজমা বাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা ইতিপূর্বে আলোচনা করতেছিলাম পবিত্রতা সংক্রান্ত এখন যেই কাজের জন্য পবিত্রতা অর্জন করেছে একজন ব্যক্তি একজন মুসলমান সেই ব্যাপার নিয়ে আমরা আলোচনায় আসছি সেটা হচ্ছে সর্বপ্রথম সালাত যেই সালাতের জন্য পবিত্রতা বাধ্যতামূলক সেটা নিয়ে আলোচনা সালাতের কথা যখন আলোচনা করতে যাব শুরুতে চলে আসে আজানও একামতের ব্যাপার সেগুলোর বিধান জানতে হবে আজান আপনার প্রথম হিজরিশনে চালু হয়েছে সরিয়েতে নির্ধারিত হয়েছে এবং এর আপনার চালু সরিয়েতে নির্ধারিত হওয়ার একটা কারণ রয়েছে যখন আপনার নামাজের সময় জানা কঠিন হয়ে গেছে তখন সাবেকরাম হ্যাঁ এটার একটা আলামত ঠিক করার জন্য পরামর্শ বসেছেন কিন্তু তারা কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারেননি ইতিমধ্যে আবদুল্লাহ জাইদ জায়েদিন আবদুর রাব্বি তাকে স্বপ্নে দেখানো হয়েছে আজানকে এবং রসইল আকরমসলাম সেটাকে সমর্থন জানিয়েছেন সুতরাং আজান হ্যাঁ মানে হচ্ছে যে নামাজের সময়ে যে প্রবেশ করেছে এটার সংবাদ দেওয়া আর একামত মানে হচ্ছে যে নামাজ যে এখন চলছে চলতে শুরু করবে সেটা সংবাদ দেওয়া যে নামাজ যে কায়েম হতে যাচ্ছে অথবা প্রতিষ্ঠিত করা হচ্ছে সেটা সেটার আহ্বান করা বা সেটার সময় জানিয়ে দেওয়া সেটা হচ্ছে কামত আজান একামত এগুলো হচ্ছে আপনার ফরজাকে ফায়া পুরুষদের জন্য এটা ফরজ ফরাজপায়া কিছু লোকে যদি সেটা আদায় করে দেয় অন্য লোক থেকে আদায় হয়ে যাবে প্রত্যেক বেলার জন্য আজান একমত দিতে হবে এটা পুরুষের জন্য ফর্যক্ষেপায়া এবং এটা ইসলামের সে আরও বটে ইসলামের একটি প্রকাশ্য নিদর্শন যেটা কখনো বাদ দেওয়া যাবে না হ্যাঁ এটা হচ্ছে নিয়ম হ্যাঁ সুতরাং আজান একামত এটা আপনার নিদর্শন হিসেবেই আপনার গ্রহণ করতে হবে এখন কথা হচ্ছে যে আজানের কিছু শর্ত রয়েছে আজানের শর্তর মধ্যে প্রথম শর্ত হচ্ছে যিনি আজান দেবেন তিনি পুরুষ হতে হতে হবে এবং যিনি এবং আজানটা আপনার ধারাবাহিক হতে হবে যেইভাবে আপনার শরীয়ত নির্ধারণ করেছে সেইভাবে হতে হবে এবং আজানটা পরস্পর হতে হবে একটা শব্দের পরে আরেকটা শব্দ মাঝখান দিয়ে দীর্ঘ গ্যাপ পড়তে পারবে না এবং চার নম্বর শর্ত আছে আজানটা এর সময় যখন নামাজের সময় হবে তখনই হতে হবে আর নামাজের সময়ের আগে সেটা চলবে না তবে এই ক্ষেত্রে ফজরের সময়টা এবং জুমাই জুমার সময়টাকে আপনার এখান থেকে বাদ দেওয়া যেতে পারে কারণ ফজরের আগে নামাজ ফজরের সময় ঢুকার আগেই আপনার আজানের নিয়ম রয়েছে এবং জুমার সময় জুমার আদায়ের সময় হওয়ার আগেই আজানের নিয়ম রয়েছে সুতরাং এই দুই নামাজ ছাড়া বাকি নামাজগুলো আপনার বক্ত ঢুকার পরেই আপনার বিশেষ করে আজান শুরু হবে আজানের যে শূন্যত নিয়ম সেটা হচ্ছে সুন্নত যেগুলো সেগুলো বলছি প্রথম নম্বর আজান দেওয়ার সময় দুইটা কানের মধ্যে আঙ্গুল দিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আজানটা আপনার শুরু করতে হতে হবে তৃতীয় নম্বর হচ্ছে হাইয়া আলাতিন অর্থাৎ হাইয়া আলসালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় ডান দিকে এবং বাম দিকে আপনার দৃষ্টিপাত করতে হবে চার নম্বর যেটা সেটা হচ্ছে যিনি আজান দেবেন তার আওয়াজটা সুন্দর হতে হবে পাঁচ নম্বর হচ্ছে যে আপনার আজানের যে শব্দগুলো সেগুলো ধীরে সুস্থে বলবে তবে আপনার এমন লম্বা করবে না যেটা বাড়াবাড়ি হিসেবে সামিল কিন্তু সুন্দর করে একটু ধীরে সুস্থে বলার চেষ্টা করবে ছয় নম্বর হচ্ছে যে প্রত্যেকটা আপনার বাক্যের উপর থামবে আজানের প্রত্যেকটা বাক্য সাত নম্বর যেটা সেটা হচ্ছে আজানের সুন্নত হচ্ছে যা আজানের সময় কেবলামুখী হবে এবং খেয়াল রাখবে আজানটা হচ্ছে পনেরোটা বাক্য যেইভাবে বেলা আল্লাহ আজান দিতেন রসুল আকরম সাল্লাহ আসলামের উপস্থিতিতে পনেরোটা শব্দ আজানের যে শব্দগুলো সেটা হচ্ছে আল্লাহ আকবর চারবার আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা দুবার এবং আশাদু আহম্মদ রসুল্লাহ দুবার হাইয়া আলসালাহ দুবার এবং হাইয়া আল আলফলাহ দুবার হ্যাঁ তারপরে আল্লাহ আকবর দুবার সর্বশেষে ইলাহ ইল্লাহ একবার বলে শেষ করবে এবং ফজরের আজানের মধ্যে হাই আল আলাল ফালাহ বলার পর আসাল্লা তৈরু মিনা নাউম সেটা দুবার পড়তে হয় কারণ সেই সময় দুবার বলতে হয় কারণ সেই সময় মানুষ ঘুমে থাকে সাধারণত এই জন্য তাদের কি যে নামাজের গুরুত্ব বেশি ঘুমের চাইতে সেটা তাদের কাছে জানান জানিয়ে দিতে হয় যেন তাদের হুঁশ আসে একামতটা কিন্তু এগারোটা বাক্য যেটা আপনার বেশি ধীরে দিবে না এটাকে ছোট করে দিবে অর্থাৎ দ্রুত এটা বলার চেষ্টা করবে কারণ এখানে আপনার নামাজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেটা সংবাদ দেওয়া আর তখন কিন্তু উপস্থিত জনগণ আছে মুসল্লিরা অবস্থান করছে এই কারণে সেটা ধীরে সুস্থ দিতে হবে না হ্যাঁ একটু দ্রুততার সাথে দিবে আজানের সাথে একটু গতি আরও দ্রুত করবে এবং সেই একামতের শব্দগুলো আল্লাহ একবার দুবার আল্লাহ আল্লাহিআ একবার আরশাদু আল্লা মহম্মদ রসোল্লাহ একবার হাই আলসালাহ একবার হাই আল ফলাহ একবার কামতলা দুবার এবং আল্লা হকর দুবার লাহ একবার করে যিনি আজান শুনবেন তার জন্য মোস্তাহ আছে যে মুওয়াজ্জেন যেভাবে বলেছেন সেইভাবে তিনি বলবেন কিন্তু হাইয়া আলসালাহ হাইয়া আলাল ফালাহির ক্ষেত্রে তিনি বলবেন শ্রোতা বলবেন লাহ বিল্লাহ এইখানে হাইয়াল আসলাহ হাইয়াল আল ফাল্লাহর অর্থ বুঝলেই বুঝবেন যে এখানে পরিবর্তন উত্তরের মধ্যে হয়েছে কেন হাই আলাহসাল্লাহ মানে নামাজের দিকে আসো যদি শ্রোতাও বলে নামাজের দিকে আসো তিনি কাকে বলছেন এরকম হাইয়া আল ফালাহ কল্যাণের দিকে সফলতার দিকে আসো সেটা তিনি কাকে বলবেন এই কারণে বরং এই যে কল্যাণের কাজ এই যে সফলতার কাজ হ্যাঁ এই যে সালাদ সে আদায়ের জন্য আল্লাহর কাছে শক্তি চাইতে হবে এই কারণে লাহউল আলাহ ইল্লাহ বিল্লাহ বলবে যে আপনার গুনা থেকে বা এই যে সালাতের যে আদেশ এই সালাতের আদেশ লঙ্ঘন লঙ্ঘন থেকে বাছা এবং সালাত আদায় করার ক্ষমতা এটা আল্লাহর তৌফিক ছাড়া কখনো হয় না তারপর রসুল আকরম সাল্লা সালামের উপর আপনার দূরত পড়বে এরপরে

আপনার দুর্বল বলেছেন বোকারের হাদিস কিন্তু এ অংশ আসেনি বায়াকের হাদিসের মধ্যে এসেছেন কিন্তু ইবনু বাজ রেখ হাসান বলেছেন এরকমভাবে এই উত্তর দেওয়ার পর এই দোয়াটা পড়ার পর বলবে রিত বিল্লাহি রব্বা অবির ইসলাম দিনা ওবি মোহাম্মদিন নাবিয়া এটাও বলার চেষ্টা করবে আজানের পর মসজিদ থেকে বের হওয়া হারাম কোনো ওজোর ছাড়া যদি কোনো ওজোর থাকে তাহলে বের হতে পারবে অথবা যদি ফেরত আসার খেয়াল থাকে যে চলে যাবে উজু করবে অথবা কোনো একটা প্রয়োজনে বের হবে আবার ফিরে আসবে তাইলে সমস্যা নেই দুই সালাদ যখন একত্রে আদায় করা হয় তখন আজান একটা দিলেই চলবে এবং প্রত্যেক নামাজের জন্য ভিন্ন ভিন্ন একামত দিবে দ্বিতীয় যে ব্যাপারটা আমাদের জানতে হবে যে নামাজের অবস্থান ইসলামে নামাজের অবস্থান এবং এ নামাজের ফজিলত এটা জানা দরকার আগ্রহ সৃষ্টি করার জন্য সালাত হচ্ছে ইসলামের একটি বিশেষ রোকণ সাদাতেই নির্ভর এতে কোনো সন্দেহ নাই এবং তার বিশেষ মর্যাদা রয়েছে এই জন্যই তো যেহেতু আল্লাহ রেশানু তার রসুরের উপর এই সালাদকে ফরজ করেছেন আকাশে নিয়ে মেরাজ রাত্রিতে এটাই এই সালাতের গুরুত্ব হ্যাঁ আপনার বহন করে কারণ অন্যান্য বিধানগুলো জিবরিলের মাধ্যমে ফরজ করা হয়েছে কিন্তু এই সালাদ যখন ফরজ করেছেন রসুল আকরমসা ইসলামকে আকাশে উঠিয়ে নিয়ে সরাসরি তার উপর ফরজ করেছেন সুতরাং এটা প্রমাণ করে যে নামাজের হ্যাঁ গুরুত্ব রয়েছে এবং এটা একটা বিশেষ ফরজ কাজ এবং আল্লাহর কাছে এর মর্যাদা রয়েছে এবং এর ফজিলত সম্পর্কে এবং এটা যে প্রত্যেক ব্যক্তির উপর সালাত আদায় করা যে বাধ্যতামূলক এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে এবং এটা যে ইসলামের একটি ফরজ রোপণ এটা সব মুসলমানে জানে কেউ যে জানে না এরকম নয় এবং এটা যে ওয়াজিব এবং এটা যে বিশেষভাবে আদায় করতে হয় এই ব্যাপারে কোরআন শূন্যার অনেক প্রমাণ রয়েছে আমরা এর কয়েকটি বলতে চেষ্টা করছি প্রথমে সুরআনিসার একশো তিন নম্বর আয়তে আল্লাহ বলেন সালাদাল মিনা কিতাবুতাম যে সালাতকে আল্লাহ রহসানু মোমিন উপর ফরজ করে দিয়েছেন নির্দিষ্ট সময় ভিত্তিক তাহলে নির্দিষ্ট সময় ভিত্তিক এটা বাধ্যতামূলকভাবে পড়তে হবে যেটা রসই আকরম তার হাদিসের মধ্যে সময়গুলো বলে দিয়েছেন দ্বিতীয় নম্বর প্রমাণ হচ্ছে সূরাবাইয়ার পাঁচ নম্বর আয়াত আল্লাহ উমেরাল যে আল্লাহ জরসানু বলেন যে তাদেরকে তো আদেশ করা হয়েছে যে তারা একমাত্র নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করবে এবং তারা একবারে ইয়ে আকারে মানে ইমানের সাথে হম কোনো এদের এদের এটার মধ্যে বক্রতা থাকবে না এদিক সেদিক করবে না সঠিকভাবে তারা নিষ্ঠার সাথে এবার আল্লাহর আনুগত্য করবে এবং সালাদ কায়েম করবে এটাই এই ব্যাপারে তাদেরকে আদেশ করা হয়েছে তিন নম্বর যে আয়াত সেটা হচ্ছে সুরে তোহবার এগারো নম্বর বলেন যে তারা যদি তোবা করে নেয় এবং সালাত কায়েম করে কাফেরদের সম্পর্কে বলা হয়েছে এবং তারা জাকাত আদায় করে তাহলে তোমাদের ধর্মীয় হবে তাইলে বোঝা গেছে তোবা করলেই যথেষ্ট হবে না সালাত কায়েম করতে হবে মুসলিম ভ্রাতৃত্বের জন্য জাকাত দিতে হবে তাইলে এটা একটা বাধ্যতামূলক কাজ এটা প্রমাণ করে যে সালাদ বাধ্যতামূলক আদায় করতে হবে এই ব্যাপারে দুই একটি হাদিসও বলছি হজরত জাবের রদি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল আকরম সালামের সাদ করেন ইন্নবাইন রজুলি ও বাইনা সিরকি ওল কুফরের তর্কুসালাহ যে একজন মানুষ এবং সিরকি এবং কুফরের মাঝে যে ব্যবধান সেটা হচ্ছে সালাত ছাড়ার ব্যবধান যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের মুশ্রিক হয়ে যায় সালাত আদায় করলে সে মুসলমান থাকে হজরত বরাইদা রদি আল্লাহ তালন বর্ণিত তিনি বলেন রসুল আসলামের সাদ করেন আল্লাহ আহদুল্লা দি বাইন নবাইন মোহাম্মদ সাল্লাহ আহমদ তারকা আফাকত কাফর যে আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে যেই চুক্তি রয়েছে আল্লাহর সাথে সেটা সালাতের চুক্তি সুতরাং এই চুক্তি যদি কেউ আপনার পরিত্যাগ করে এই চুক্তি আদায় না করে তাহলে সে কাফের হয়ে যাবে এবং সমস্ত আলেম এই ব্যাপারে একমত যে যিনি এই সালাদকে ওয়াজিব মনে করেন না এটাকে অস্বীকার করেন তিনি তো কাফের এতে কোনো সন্দেহ নেই আর যিনি অলসতাবশত এবং অবহেলা অবহেলাবশত এই সালাদকে পরিত্যাগ করবে তার ব্যাপারেও সঠিক বিধান হচ্ছে যে তিনিও কাফের হয়ে যাবেন আগের হাদিস দ্বারা এবং সাবেক রামের এজমার দ্বারা তিনি কাফের হয়ে যাবেন হ্যাঁ সুতরাং সালাদের প্রতি আমাদের নিতান্ত গুরুত্ব অবশ্যই দিতে হবে যদি আমার ইমানকে ঠিক রাখতে হয় আল্লাহ রসানু আমাদেরকে সালাতের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন ওয়াসলালা মোহাম্মদ ওয়ালাহরিহি ও সাহাবিহি আজমাইন